नमस्कार बंधुरा आमादे चैनल एक नतून भिडियोते आपनादे सबाइके आरेकबार अनेक अनेक स्वागत जानाई। आज के आमी जारा केक खेते खूब पछन्द करें तादेर जोन्नो एकटा दारुण केकेर रेसिपि निये हाजिर होयेछि। तो केकटा किन्तु घरे थाका सामान्य उपकरण दिये आपनि किन्तु बानिये फेलते पारबेन एबं केकटा बानाते किन्तु अनेक सोजा, जे केउ एकबार देखले किन्तु केकटा बानिये फेलते पारबेन। तबे चलुन आजकेर केकेर भिडियोटा आपनारा देखते थाकुन। आशा करछि आजकेर रेसिपिटा आमादेर खूब भालो लागबे। आर आमादेर भिडियोगुलो जदि आपनादेर भालो लेगे थाके ताहले किन्तु अवश्यई एकटु लाइक करबेन एबं कमेंट करे जानाबेन जे केमन लागलो। आर अवश्यई किन्तु आमादेर चैनलटि एकटु सबस्क्राइब करे आमादेर पाशे थाकबेन। चलुन ताहले आजकेर रेसिपिटा करते आमि की की निएछि आपनादेर एकटु देखिये दिई। बंधुरा आज के केकर रेसिपिटे बनानों जो हमें एखे नहीं देख स्लाइस पाउरुटी एखे नय पिस पाउरुटी आर नहीं चार पैकेट ओरियो बिस्कुट देखूँ पैकेटगुलो क्योंकि 10 टाका जो दोकने क्योंकि पे जा बिस्कुटगुलो और ये आज डेयर मिल्क कैडबेरी और यदि हमें नहीं कैकटा चेरी चीनी किसुटा दूध और अमूल बाटार। बंधुरा प्रथम ओरियो बिस्कुटगुलो पैकेट के बेर करब। এবার আমি বিস্কুটগুলো থেকে ক্রিমটা আলাদা করে নেব। এই কেকটা বানানোর জন্য কিন্তু আমি এরকম সাদা ক্রিমের বিস্কুটগুলোই নিয়েছি। ওরিও বিস্কুটের কিন্তু অন্যরকম কালারও হয় এই ক্রিমগুলো, তো আমি কিন্তু এখানে সাদা ক্রিমগুলো নিয়েছি কারণ এই সাদা ক্রিমটা দিয়ে আমি কেকের উপরটা ডিজাইন করব। বন্ধুরা আমি বিস্কুট থেকে সব ক্রিমগুলো বের করে নিয়েছি। এবার বিস্কুটগুলো একটু হাত দিয়ে এরকম ভেঙে নেব, সব বিস্কুটগুলো ভেঙে নেব। এবারে আমি এই চিনিটা একটু শিলপাটাতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু চিনিটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আগে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এবারে আমি বিস্কুটটা গুঁড়ো করে নেব। আর আপনারা চাইলে কিন্তু বিস্কুট আর একটুখানি চিনি দিয়ে একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। এই বিস্কুটটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করতে হবে, দানা দানা যেন না থেকে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে বানাতে। দেখুন বন্ধুরা আমি সুন্দর করে বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে। তো আপনারাও কিন্তু এইভাবে গুঁড়ো করে নেবেন, এইভাবে আমি বাকি বিস্কুটগুলোও কিন্তু গুঁড়ো করে নেব। বন্ধুরা আমার বিস্কুটগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 2 চামচ মতন চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিস্কুটটা এমনিতেই মিষ্টি হয় সেই জন্য বেশি চিনি দেওয়া লাগবে না। এবার আমি এখানে 1 কাপ মতন দুধ নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে এবার বিস্কুটের গুঁড়োটা ভালো করে আমি একটু মিক্স করে নেব। এভাবে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু মিক্সটা করবেন, নাহলে কিন্তু দুধটা বেশি হয়ে গেলে ক্রিমটা একটু পাতলা হয়ে যাবে। দেখুন বন্ধুরা বিস্কুটের গুঁড়োটা দিয়ে আমি এরকমভাবে একটা ক্রিম বানিয়ে নিয়েছি।
আর এরকম ক্রিমটা কিন্তু হতে হবে, এর থেকে পাতলা হলে কিন্তু কেক বানাতে অসুবিধা হবে। এবার আমি এই ক্রিমটা কিছুক্ষণ রেখে দেব। এবার আমি পাউরুটিগুলো মাপ মতো কেটে নেব। প্রথমে আমি পাউরুটির সাইডের অংশগুলো কেটে ফেলে দেব। সব রুটিগুলো কিন্তু পাশ থেকে এগুলো একটু কেটে নেব। দেখুন বন্ধুরা, এই পাউরুটিগুলোর কিন্তু চারপাশের অংশটা আমি কেটে নিয়েছি। এখানে আমার 9 পিস পাউরুটি আছে, তো আমি এখান থেকে 3 পিস পাউরুটি সাইড করে রেখে দিচ্ছি, আর 6 পিস পাউরুটি আমি এখানে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কেকটা কিন্তু আমি হার্ট শেপ কেক বানাবো, সেই কারণে আমি যে 6 পিস পাউরুটি নিয়েছি সেটা থেকে আমি একটু সাইজ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা স্লাইস পাউরুটি নিয়েছি, নিয়ে এরকম একটা কাঁচের বাটি নিয়েছি। বাটি নিয়ে এবার আমি এইভাবে কাঁচের বাটিটা রেখে দিলাম। দিয়ে এইবার এই পাউরুটিটার চারপাশটা আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এরকম একটা শেপ বানিয়ে নিয়েছি। এবারে এই সবগুলো কিন্তু আমি এইভাবে এই শেপটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাউরুটিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে 6টা পাউরুটি আছে, এইভাবে কেটে নিয়েছি। আর এবারে আমি যে চিনির গুঁড়োটা রেখেছিলাম সেই গুঁড়োটা একটুখানি জলে গুলিয়ে একটা সুগার সিরাপ বানিয়ে নেব। এবারে আমি কেকের লেয়ারটা সাজিয়ে নেব। আমি কেকটা সাজানোর জন্য এরকম একটা থালা নিয়ে নিয়েছি। এবার যে ক্রিমটা ছিল সেই ক্রিমটা আমি এখানে একটু দিয়ে দেবো থালার উপরে। এবারে আমি একটা পাউরুটি এরকমভাবে দিয়ে দিচ্ছি। এবারে এইগুলো আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর হার্ট শেপ হয়ে গেছে। এবারে আমি যে চিনির সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প করে পাউরুটির উপর দিয়ে দেব। যে ক্রিমটা আছে সেই ক্রিমটা আমি রুটির উপর দিয়ে দেব। এভাবে চামচ দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এবার আমি আবার আরেকটা লেয়ারের উপর দিয়ে বসিয়ে দেবো। এবারও আমি একইভাবে আবারও একটু চিনির রস দিয়ে দেবো উপরে। আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে আমি আরেকটুখানি চিনির সিরাপ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে যে বাদ বাকি ক্রিমটা আছে সেটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার চকলেটের লেয়ারটা কিন্তু হয়ে গেছে আর কেকটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে যে চারপাশে যে চকলেটটা লেগে রয়েছে সেটা আমি মুছে দেব। এবার আমি কেকটাকে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু চকলেটটা সেট হয়ে যাবে। বন্ধুরা, ওইদিকে আমি কেকটা ফ্রিজে রেখে এসেছি। এবারে আমি যে ডেয়ারি মিল্কটা নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নেব।
আমি এটা দিয়ে ক্যাডবেরিগুলো গুঁড়ো করে নেব যেরকম ভাবে দেখুন। দেখুন বন্ধুরা আমি ক্যাডবেরিগুলো এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমি ফ্রিজ থেকে কেকটা নিয়ে এসেছি, চকলেটটা কিন্তু ভালোই সেট হয়ে গেছে। এবার আমি কেকটা ডেকোরেশন করে নেব, তার জন্য যে চকলেটটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এবার এটা আমি কেকের উপর দিয়ে ছড়িয়ে দেব। এবারে আমি এরকম একটা খুন্তি নিয়ে নিয়েছি, এবারে চকলেটটা আমি খুন্তির উপর উঠিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে চার কেকের এবার চারপাশটা এইভাবে চকলেটটা লাগিয়ে নেব। এটা কিন্তু হাতের সাহায্যে করতে যাবে না, তাহলে কিন্তু কেকটা খারাপ হয়ে যাবে। এবারে আমি কেকের ক্রিমটা বানিয়ে নেব। ক্রিম বানানোর জন্য যে বিস্কুটের ক্রিমটা আমি রেখেছিলাম সেটা একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই ক্রিমের মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে ক্রিম বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি ক্রিমটা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমি এরকম একটা তেলের প্যাকেট নিয়েছি, আর বাড়িতে যে কফি কাপগুলো থাকে সেই কাপগুলো কেটে আমি এরকম একটা নজেল বানিয়ে নিয়েছি। এবারে আমি প্যাকেটটা একটু কেটে নেব। এবার প্যাকেটের মধ্যে আমি এটা ঢুকিয়ে নেব। দেখুন এইভাবে আমি ঢুকিয়ে নিয়েছি। এবারে আমি এই ক্রিমটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি দুটো অরিও বিস্কুট রেখে দিয়েছিলাম কেকটা সাজানোর জন্য। এবারে বিস্কুটটা আমি দুই টুকরো করে নিচ্ছি, নিয়ে আমি এইভাবে একটু কেকের ওপর দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আমি ক্রিমটা দিয়ে কেকটা সাজিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি মোটামুটি একটু কেকটা ডিজাইন করে নিয়েছি, তো আপনারাও আপনাদের মতো এইভাবে ডিজাইনটা করে নেবেন। এবারে আমি কেকের ওপর এরকম তিনটে চেরি দিয়ে দেব। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আমি কত সহজভাবে কিন্তু কেকটা বানিয়ে ফেললাম শুধুমাত্র পাউরুটি, ওরিও বিস্কুট আর ক্যাডবেরি দিয়ে। তো আপনারা অবশ্যই বাড়িতে কেকটা একবার হলেও বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগে খেতে। তো কত সুন্দর হয়েছে দেখুন, আমি একটু কেটে দেখাবো এবার কেকটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে কেকটা বানিয়ে খাবেন। তবে চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দারুণ হয়েছে খেতে, তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।